সুমিত সাউ, তার নাম আমরা জানিও না, তাকে আমাদের আমাদের মধ্যে তো নেই ভিএইচপির মধ্যে। ভিএইচপির মধ্যে যারা থাকে তারা খুব সংস্কারায়িত, সংস্কারজনিত কার্যকর্তা থাকে, ও ধরনের কিছু নেই। আর যে শোভাযাত্রাটাকে দেখানো হয়েছে নাচানাচি, ওটা ভিএইচপির কোনো শোভাযাত্রা নয়, শোভাযাত্রাটাই নয়, ওটা একটা অন্য কোথাও বা শোভাযাত্রা। এখানে প্যাক করে বেশি বুদ্ধিমানের মতন কাজ করতে চেয়েছে, আর ওই ছেলেটির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এমনি কিছু মিডিয়াতে দেখলাম সে নাকি তৃণমূলের পতাকা টাকা লাগাত, কালকে কোনো একটা ফেসবুকের কোনো ইউটিউব চ্যানেলে দেখছিলাম আগে নাকি সে তৃণমূলের পতাকা টাকা লাগাত, কিন্তু আমরা সেটাও বলছি। মিছিলে অস্ত নিয়ে গেছিলো যদি, তো এমন একটাও মিছিল ছিল না, শোভাযাত্রা ছিল না যেখানে সরকারি পারমিশন ছিল না, সরকারি পুলিশ ছিল না, তো সেই অস্ত্রগুলো সিজ হলো না। সেই জন্য মিথ্যা আর বলার সময় একটু সংযত হওয়া দরকার, মিথ্যাকে প্রতিষ্ঠা করতে গেলে একটু বুদ্ধি থাকারও দরকার। মডার্ন যুগ, সোশ্যাল মিডিয়া মিডিয়া ইত্যাদি ইত্যাদি আজকাল কিন্তু মানুষের রান্নাঘরে ঢুকে যায়, অত কোনো জিনিস চেপে যাওয়ার উপায় নেই। তো সেই জন্য যিনি বলছেন এসব কথা তার আরও বুদ্ধিমান হওয়া দরকার, আরও সংযত হওয়া দরকার, এবং একটু জ্ঞানগম্যি থাকা দরকার। কী বলছি, রামনবমী অ্যাবসলিউটলি বিশ্ব হিন্দু পরিষদের একটা উৎসব, আর হনুমান জয়ন্তীও কি আমরা ব্যাপকভাবে পালন করতে বলি, কেন রাম হনুমান ছাড়া নয়। আর সমাজের মধ্যে কিছু কিছু পরম্পরাগত ট্রেডিশনাল হনুমান জয়ন্তী পালন হয়, সেখানে 70,000, 80,000, 1,00,000 লোকের মিছিল হয় পুরুলিয়াতে, আমি প্রতিবাদ থাকি সেখানে, আর আখড়া বেরোয়, ওখানে প্রায় 100 মতন আখড়া আছে পুরুলিয়ায়, যারা কসরত করে তারা বেরোয়, তো সেখানে বেরোবে, সেখানে বাধা দেবে বলে মনে হয় না, বাধা দিতে পারবে বলে মনে হয়, এটা চলছে 100 বছর 200 বছর ধরে চলছে, তো সেখানে বজরং দলের কার্যকর্তারা থাকবে। তবে এবার আবেদন রাখা হয়েছে বিশ্ব হিন্দু পরিষদে শান্তিপূর্ণভাবে, যাতে দেশের মধ্যে অশান্তি তৈরি না হয়, সেই জন্য মন্দির কোনো একটা জায়গায় সবাই সমবেত হয়ে, সার তোমরা 2,000 সমবেত, 5,000 সমবেত, কোনো আপত্তি নেই, সেখানে হনুমান চল্লিশা সারাদিন পাঠ করো, কীর্তন করো, ইত্যাদি ইত্যাদি করে প্রসাদ বিতরণ করো, ঠিক করো, কোনো অশান্তির মধ্যে না যাওয়াই ভালো। কিন্তু যদি কোথাও অশান্তি হয় তো বজরঙ্গল তো বসে থাকবে না। আমরা আমাদের কার্যক্রমে, রামনবমী কার্যক্রম কি হনুমান জয়ন্তী কার্যক্রম বা যে কোনো কার্যক্রমে, রাজনৈতিক ব্যক্তি যারা আছে, রাজনৈতিক ব্যক্তিকে সমাজ থেকে আমরা আলাদা করতে চাই। তিনি ব্যক্তি আসেন কিন্তু তার কোনো বক্তৃতা, তার কোনো মন্তব্য আর সেগুলো আমরা করতে দিই না, একদম স্ট্রিক্টলি করতে দিই না। বিজেপিকে কখনো আমরা রামনবমী মিছিলে বক্তব্য রাখতে দিই, কিছু কিছু জায়গায় হয়তো এক্সেপশন কিছু হয়ে যায়, কিন্তু আমরা মূলত দিই না। এটা আদালত যেটা বলেছে সেটা আমাদের কথা, আর সেটাকে আদালত মান্যতা দিয়েছে।